হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটি মানে কন্ট্রোভার্সিয়ালি হয়তো বলা যেতে পারে, তো যার টাইটেল হচ্ছে সাইদিকে নিয়ে কঠিন হুঙ্কার দিলে হিন্দু ধর্মালম্বী বিপ্লব কুমার পোদ্দার। তো প্রথমেই বলে রাখি, আমরা বিপ্লব কুমার পোদ্দার বলে যিনি আছেন তাকে আমরা কিন্তু একদমই চিনি না। হুট করে এটা এলো আর দেখলাম যথেষ্ট ভিউজ এসছে ভিডিওটাতে, 1 মিলিয়ন। তো সেই জন্য মনে হলো আছে এটা দেওয়া যেতে পারে। তো দেখা যাক ভিডিওর ভেতর কি আছে, আগে আমরা দেখি তারপর আমরা আমাদের মতামত বলছি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। যার মৃত্যুর পরে এই বর্তমান পুলিশ বাহিনী যে আপনার টাকায় আমার টাকায় আপনার বাবার টাকায় আমার বাবার টাকায় চলে, সেই পুলিশ গায়েবে জানাজা বন্ধ করে দিয়েছে কিন্তু পৃথিবীর মানুষকে বন্ধ করতে পারেনি। এরপর যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার। প্রিয় নেতৃবৃন্দ, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। দেশ আজ কয় ভাগে বিভক্ত? দেশ আজ দুই ভাগে বিভক্ত। একটা হলো 1971 সালের মহান স্বাধীনতাকে অর্জন করার জন্য যে মুক্তিযোদ্ধারা আজ খবরে শায়িত আছেন, যে মুক্তিযোদ্ধা পিতারা আজও আছেন আমাদের দেশে একটি স্বপ্নকে প্রতিষ্ঠিত করার জন্য তারা একদিকে, আরেকদিকে রয়েছেন হায়নার মতো দেশকে লুটেপুটে খাওয়ার জন্য বিদেশি কিছু শক্তি তারা একদিকে। এখন আমার প্রশ্ন হল আমরা বাংলাদেশের মানুষ কোন দিকে যাব? আমরা বিদেশি শক্তির দিকে যাব নাকি বাংলাদেশের রক্ষার জন্য থাকব? একজন মানুষ মৃত্যুর কয়েক ঘন্টা আগে হাসপাতাল থেকে যখন তাকে আর এক হাসপাতালে নেওয়া হচ্ছে, মৃত্যু যখন অবধারিত তখনও তিনি হেসে গলে যান, মানুষের কাছে বিদায় দিয়ে যান, আমার মৃত্যুর পরেও আমার হাসি মুখটা তোমরা দেখো। তাকে হসপিটালে ভর্তি করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাতের নিস্তব্ধতা ভেঙে হসপিটালের সামনে গেল। আর তখন বাংলাদেশ বর্তমান সরকার তার একটি নাটক মঞ্চস্থ করার জন্য সেখানে সন্ত্রাসের অবতারণা করলেন। আর এ সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই মসিউর মাহফুজের মতো কিছু দেশপ্রেমিক উন্মত্ত ছাত্র নেতারা, বর্তমান গণ নেতারা মুখোশ উন্মোচিত করার জন্য ভিডিওতে তৎকালীন অবস্থা তারা পরিচালনা করলেন। আর এরই প্রতিবাদে কার জন্য করলেন? এমন একটি ব্যক্তির জন্য করলেন যে বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশে পরিচয় করিয়ে দিয়েছে। কার জন্য করলেন? যার মৃত্যুর পরে এই বর্তমান পুলিশ বাহিনী যে আপনার টাকায় আমার টাকায় আপনার বাবার টাকায় আমার বাবার টাকায় চলে, সেই পুলিশ গায়েবে জানাজা বন্ধ করে দিয়েছে কিন্তু পৃথিবীর মানুষকে বন্ধ করতে পারেনি। একমাত্র ব্যক্তি যার জন্য এই প্রথম পৃথিবীর বিভিন্ন দেশে গায়েবে জানাজা হয়েছে, একমাত্র ব্যক্তি লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনেও সে কান্না যত কণ্ঠে বলেছে তোমার মৃত্যু এমন ভাবে যেতে দেব না, আমি হয়তো থমকে আছি, এর প্রত্যেকটি হিসাব আমরা আজ হোক কাল হোক পরশু হোক ইনশাল্লাহ আমরা নেবই। মাননীয় প্রধানমন্ত্রী, 75-এর 15-ই আগস্টের পরে যারা আপনার ট্রাকের উপরে নেচেছিলেন, গিয়েছিলেন, হত্যার পরে মিষ্টি বিলিয়েছিলেন, তাদেরকে সরকারে নিয়ে সরকার পরিচালনা করছেন। কালকের যদি গদি টলমল হয়, কালকে আমার ভাই জয় যদি আপনাকে জিজ্ঞেস করে আম্মু তোমার অপকর্মের জন্য আজ আমার আমেরিকা থেকে পালিয়ে
বিভিন্ন দেশে পালাতে হয়, তুমি এটা কেন করলে? হাসিনা, এই প্রশ্নটি যদি পারেন আপনি নিজেকে করবেন, এখনো সময় আছে। আর কিছু গোষ্ঠী আমাদের প্রিয় নেতা নুরুল হক নুরকে বিতর্কিত করার জন্য মাঝে মধ্যে কিছু ছবি দিয়ে খবর তৈরি করেন, কিছু ইউটিউবার তাদের পেটের ভাত জোটানোর জন্য রসাত্ব করে খবর করেন। আজকের শুধু জিএম কাদের নয়, চুন্নু ভাই নয়, যদি প্রয়োজন হয় আওয়ামী লীগের যারা বাংলাদেশের রক্ষার জন্য আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সাথে সামিল হবেন, নুরুল হক নুর তাদের সাথে মিটিং করে বিক্ষুব্ধ হবেন না, ইনশাল্লাহ জয় নুসূত্রে জয় সুনিশ্চিত হবেই। আমি সকলের মুক্তি চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মোহাম্মদ। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো ইনি যিনি মানে বিপ্লব পোদ্দার নামক ব্যক্তি, তো তাকে আমরা কোনোদিনই চিনতাম না, তো তার ভাষণ আমরা আজ দেখতে পেলাম, জানতে পারলাম। এবং তিনি যে বাংলাদেশের একজন খুবই প্রভাবশালী নেত্রীগণের মধ্যে বা নেতৃবৃন্দের মধ্যে একজন, সেটাও আমরা জানতে পারলাম। এবং তার বিরোধী দলের সম্ভবত সেটাও আমরা বুঝতে পারলাম তার বক্তৃতায়। একদমই। এবং তার যে বক্তব্য, ভীষণই বলিষ্ঠ বক্তব্য ছিল, এবং তার বক্তব্যের মাধ্যমে তার সরকারের প্রতি যে আক্রোশ রয়েছে, অভিমান রয়েছে, ক্ষিপ্রতা রয়েছে, রাগ রয়েছে, সেই সমস্ত কিছু মানে খুব বলিষ্ঠভাবে ফুটে উঠেছে। এবং তিনি হচ্ছেন এই যে এখন যে বাংলাদেশ একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আলামা সাইদি সাহেবের মৃত্যুর পর থেকে, বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এই সমস্ত কিছু কিন্তু তার বক্তব্যের মাধ্যমে আরো সুন্দর মানে সুন্দর বলাটা এখানে ভুল আরো বলিষ্ঠভাবে আরো স্পষ্টভাবে পরিস্ফুট হলো। এবং তিনি যতদূর আমাদের মনে হলো যে তিনিও সরকার বিরোধী কথাই বললেন, এবং তিনি সরকার যে সমস্ত কাজকর্ম করছে সেগুলোর খুবই তীব্রভাবে নিন্দা জানালেন। এবং বাংলাদেশের যে সত্যিকারের যে মুক্তি বা সত্যিকারের স্বাধীনতা বা বাংলাদেশের মঙ্গল কোন জায়গায় গেলে সেটাও তিনি এখানে কিন্তু পরিচয় ঘটালেন, এবং আপামর জনগণের তিনি মঙ্গলার্থে কিন্তু তার বক্তৃতা দান করলেন। তবে আমার এখানে একটা প্রশ্ন রয়েছে যে তিনি বিদেশি শক্তির কথা বলছিলেন, তো বিদেশি শক্তি বলতে তিনি কোন শক্তির কথা বা পরাশক্তির কথা বলছেন সেটা আমি আমার কাছে ক্লিয়ার নয়, কারণ আমি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অতটা জ্ঞান রাখি না। এবং তার বক্তৃতায় যে সর হাসিনা ম্যামকে নিয়ে যে তার যে একটা ক্ষিপ্রতা সেটা আমরা বুঝতে পারলাম, বাট তিনি যে কোন দলের বা তার যে মানে পরিচয়টা সেটাও আমরা জানি না, তো সেটা আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানালে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তিনি কে। আর তার বক্তৃতা যথেষ্ট বলিষ্ঠ ছিল, এবং তিনি সাহেদি সাহেবকে মানে একজন হিন্দু হয়েও যথেষ্ট সম্মান করেন এবং শ্রদ্ধা রাখেন এবং তার আইডিওলজিতে বিশ্বাস করেন, তো সেটাও আমরা বুঝতে পারলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে একজন মুসলিম ব্যক্তির মৃত্যুতে একজন হিন্দুরও যে প্রাণ কেঁদে ওঠে, এবং আপনাদের যে কি বলে সার্বভৌমত্ব বা মানে যে সৌভ্রাতৃত্ব বা একটা সেই সাম্প্রদায়িক সম্প্রীতিও যে এখনো পর্যন্ত রয়েছে সেটাও দেখে খুব ভালো লাগলো। সত্যি এটা একটা দৃষ্টান্ত স্বরূপ রইলো আমাদের কাছে যে মানে একজন মুসলিম, তিনি অবভিয়াসলি তার আরো অনেক পরিচয় রয়েছে মানে আলামা সাইদি সাহেবের, বাট তিনি একজন মুসলিম বক্তা ছিলেন, তো কিন্তু এখানে কিন্তু কোনো ধর্ম বড় হয়নি, এখানে ধর্মের কোনো মহত্ত্ব এখানে প্রকাশ পায়নি। এখানে তিনি হচ্ছেন মানে রয়েছে না একই বিন্দু দুই কুসুম হিন্দু মুসলমান, তো সেই কথাটা কোথাও গিয়ে আর কি সার্থকতা পেয়েছে এখানে। তো এখানে তিনি খুব তীব্রভাবে এই পুরো ঘটনার নিন্দা জানালেন, এবং তিনি কিন্তু এখানে কখনোই ওই জানাজা পড়ার ব্যাপারটাও তিনি তুলে ধরলেন যেটা আর কি হয়নি। হ্যাঁ, তো সেটাই আর কি, তো সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরলেন। এবং তার যে আলামা সাইদির প্রতিও কতটা শ্রদ্ধা ছিল, আস্থা ছিল, ভালোবাসা ছিল, তো সেই জিনিসগুলো কিন্তু তিনি পরিষ্কৃত করলেন। এবং এইভাবে বাংলাদেশে আরো একবার প্রমাণিত হলো যে বাংলাদেশে কিন্তু এখনো হিন্দু মুসলিমের মধ্যে যথেষ্ট ঐক্য আছে, শুধু মানুষের মধ্যে হয়তো একটু ভুল বোঝাবুঝি, একটু পলিটিক্যাল ডিপ্লোমেসি বা এই জিনিসগুলোর জন্য বা কোথাও গিয়ে একটু ভুল বোঝাবুঝি, কিছু অপপ্রচারেরও কথা তিনি বলছিলেন যে কিছু সংবাদ মাধ্যম বা ইউটিউবাররা রয়েছে তারা মানে একটা রসের মোড়কে আর কি খবর পরিবেশন করেন ভিউজ পাওয়ার জন্য, তো সেটা তো অ্যাকচুয়ালি হয়ে থাকে, ক্লিকবেট হয়ে থাকে, তো বিষয়টা সেরকমই আর কি। একদমই তাই। তো যাই হোক, মানে এরকম পরিস্থিতিতে সত্যি আমাদের এখানে কিছু মানে
অ্যাসাচ ওরমভাবে কিছু বলার নেই, আমরা যা বলার এর আগেও আমরা বলেছি, আমরা এখানেও একই কথা বলবো যে আমাদের কাছে এটাই এখন চাওয়া যে বাংলাদেশ কেন আমাদের দেশ বা যে কোনো দেশে ট্রান্সপারেন্সিটা যেন খুব ভালোভাবে বজায় থাকুক এবং মানুষের মানে প্রজার জন্য রাজা বা জনগণের জন্য কিন্তু সরকার, তো সেই জনগণের মঙ্গল এই জিনিসটা যেন ফার্স্ট প্রায়োরিটি যে কোনো দেশের যে কোনো সরকারের কাছে, এটাই কাম্য। তো যাই হোক, ভিডিওটা আমরা দেখলাম, আপনারা এই বিষয়ে যদি আপনাদের কোনো ভিন্ন মতামত থাকে বা যাই হোক কোনো মতামত থাকলে আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, চাইলে সেখানে আপনারা কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ এবং সুদীপ্ত হিসেবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।